আগ্নেয়াস্ত্র মামলায় মঙ্গলবার ডেলোয়ার কোর্টে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবির আবেদন জমা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। প্রসিকিউটরদের অভিযোগ, 53 বছর বয়সে হান্টার 2018 সালে অস্ত্র কেনার সময় আবেদনপত্রে তার মাদক সেবনের বিষয়ে মিথ্যে তথ্য দিয়েছিলেন। হান্টার বাইডেনও স্বীকার করেছিলেন তিনি সে সময় অতিমাত্রায় ক্র্যাক কোকেন ব্যবহার করতেন, তবে অস্ত্র কেনার আইন ভঙ্গের বিষয়টি তিনি অস্বীকার করেন। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যে তথ্য দেওয়ার অ্যাকাউন্ট, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানকারী সংস্থাকে ভুল তথ্য দেওয়ার অ্যাকাউন্ট এবং নেশাজাতীয় দ্রব্য ব্যবহারকারী হিসেবে অস্ত্র রাখার অ্যাকাউন্টে অভিযোগ আনা হয়েছে। তিনটি ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর আগে জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে তার একটি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী আদালতে ট্যাক্স অনিয়মের দায় স্বীকার করে নেয়ার ও প্রবেশনের জন্য সম্মত হওয়ার কথা ছিল হান্টারের। বিনিময়ে তিনি প্রিট্রায়াল ডাইভার্সন এগ্রিমেন্টের অংশ হিসেবে কিছু শর্ত মেনে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র কেনার অভিযোগ থেকে অব্যাহতি পেতেন। এই চুক্তির বিষয়ে রিপাবলিকানরা তীব্র সমালোচনা করেন। চুক্তির বিষয়ে সংশয় জানিয়ে এর অনুমোদন দেননি ডেলোয়ারের ডিস্ট্রিক্ট জাজ। এরপর স্পেশাল কাউন্সিলের তদন্তে হান্টার বাইডেনকে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়।